ভাই আমি হোটেল ম্যানেজমেন্টের ছাত্র আমাদের প্রশিক্ষণ দেওয়ার সময় মদ পরিবেশন করাও শেখায় এর অনুমতি আছে কি ভাই প্রশ্ন করলেন যে হোটেল ম্যানেজমেন্টে পড়ছেন আর ট্রেনিং এ মদ পরিবেশন করতে হয় অতিথিকে মদ পরিবেশন করার অনুমতি আছে কিনা এটা ভাই হারাম এটা করে নেয় হারাম বলার পাশাপাশি অনেক হাদিসও রয়েছে একটা বিশেষ হাদিস আছে ইবনে মাজা মুখ নম্বর তিরিশ অধ্যায় ছয় আমাদের নবীজ মহামুদুল ইসলাম বলেছেন তিনি দশ ক্যাটাগরির লোকদের একটা তালিকা করেছেন যারা মদ নিয়ে কাজ করে যারা অভিশপ্ত হবে বলা হয়েছে যে লোক মদ উৎপাদন করে যার জন্য মদ উৎপাদন করা হয় যে মদ সরবরাহ করে যে লোক বিক্রি করে যে এটার ব্যবসা করে যে ব্যক্তি পরিবেশন করে যার জন্য পরিবেশন করা হয় এভাবে দশ শ্রেণীর কথা বলা হয়েছে যাদের উপর অভিশাপের কথা নবীজ বলেছেন সুতরাং পরিবেশন করাটাও একটা ক্যাটাগরিতে আছে যেগুলো বলা হয়েছে যেমন বানানো পান করা আমদানি করা ছাড়াও পরিবেশন করাটাও হারাম তবে স্বাভাবিকভাবে আপনার হোটেল ম্যানেজমেন্টে সতর্ক হতে হবে বলতে হবে যে এটা আমাদের ধর্মে নিষিদ্ধ আপনার সেই সাহস থাকতে হবে বিশ্বাস করেন যদি হিকমা সহকারে বলেন সঠিকভাবে বলেন কোনো সমস্যা হবে না সমস্যা হলে পেশা পরিবর্তন করেন তবে এই সকল কোর্স করলে খেয়াল রাখবেন যেন জয়েন না করেন কোনো ফাইভ স্টার হোটেলে যদি ফাইভ স্টার হোটেলে যুক্ত হন সেই ক্যাটাগরিতে যাবেন না যেখানে মদ বিক্রি করা হয় যদি হোটেলের কোনো একটা অংশে চাকরি করেন যেখানে মদ পরিবেশন করা হয় না মদ সেই হোটেলের মুনাফার একটা ছোট্ট অংশ খুবই ছোট্ট একটা অংশ তাহলে সেটা হালাল কিন্তু যদি রেস্টুরেন্টে চাকরি করেন মদ পরিবেশন করেন এটা হারাম হবে কারণ যদি রেস্টুরেন্টে কাজ করেন যেটা মদ বিক্রি করে সেটার বড় অংশ হচ্ছে মদ মদ বড়ো অংশ না হলে লাভের বড় অংশ আসে মদ থেকে তাহলেও যদি রেস্টুরেন্টে মদ বিক্রি করে আর একটা ফাইভ স্টার হোটেলে মদ পরিবেশন করা হয় ফাইভ স্টার হোটেলে অনেক সেবা আছে একটা সেবা হচ্ছে মদ মদ বিক্রি তবে পরিবেশনকারী হিসেবে চাকরি নিলে হারাম এয়ারলাইনে চাকরি করা যাবে যদি সেটা বিমানবালার চাকরি না হয় কারণ যদি এয়ার হোস্টেস বা পার্সার হন আপনাকে যাত্রীদের জন্য মদ পরিবেশন করতে হবে এটা হারাম কিন্তু এয়ারলাইনের বুকিং এ চাকরি করতে পারেন এখানে অ্যালকোহলের লাভ খুবই সামান্য ইসলামিক শরিয়া বলছে যদি একটা চাকরিতে যুক্ত হন যাতে সামান্য হারাম কার্যক্রম আছে আর আপনি সেটার প্রধান নন তাহলে মনে করবেন আপনার হালাল তাই হোটেল ম্যানেজমেন্ট পড়ার সময় দেখতে হবে কোনো হারাম কার্যক্রম আছে কিনা এটার অংশ হলে বলবেন পেপসি পরিবেশন করব এটা ভাবতে হবে আপনি যা করতে চান আপনি স্প্রাইট পরিবেশন করব স্প্রাইট মদের মতো দেখায় না ঠিক আছে আপনি বললেন যে সেখানে নির্দিষ্ট স্টাইল আছে আপনাকে করতে হবে এতে আর কি হবে তাদের নির্দিষ্ট স্টাইল থাকতে পারে গ্লাসে মদ পরিবেশন করতে হবে প্রশিক্ষণ দেয় যাতে ভালো পরিবেশন করা যায় সব কিছুই আছে বলতে পারেন আমি এই কাজটা করব না এটা ট্রেনিং এর ছোট্ট একটা অংশ আপনাকে ঊর্ধ্বতনের সাথে কথা বলতে হবে আর সেটা হিকমার সাথে করতে হবে ইনশাল্লাহ যদি হিকমার সাথে করেন আপনি পেতেও পারেন আশা করুত্বটা পেয়েছেন